অনেক রকম পাগল দিয়ে মিলাইছে মেলা বাবাই হরেক রকম পাগল দিয়ে মিলাইছে মেলা সংবাদ সম্মেলনে এলেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। এ সময় তিনি জানান, শিক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তার বিষয়টি বিবেচনায় চলতি বছরের SSC ও সমমানের পরীক্ষা নেওয়া থেকে সরে এসেছে সরকার। আমাদের কাছে অবশ্যই আমাদের পরীক্ষার্থীদের এবং সংশ্লিষ্ট আরো সকলের জীবনের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কারণে আমরা 2020 সালের HSC পরীক্ষা সরাসরি গ্রহণ না করে একটু ভিন্ন পদ্ধতিতে মূল্যায়নের আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। মূল্যায়ন শেষে ডিসেম্বরেই ঘোষণা হবে ফল। তবে মূল্যায়নের পদ্ধতি কি হবে? জবাবে মন্ত্রী বলেন, JSC ও SSC পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে মূল্যায়ন করা হবে। যারা HSC পরীক্ষার্থী তারা প্রত্যেকেই দুটি পাবলিক পরীক্ষা অতিক্রম করে এসেছে, JSC এবং SSC। সেই দুটি পরীক্ষায় তাদের যে ফলাফল সেটির গড় অনুযায়ী আমরা এই HSC-তে তাদের ফলাফল নির্ধারণ করবার কথা আমরা সিদ্ধান্ত নিয়েছি। এদিকে সরকারের এমন সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে। এ পদ্ধতিতে মূল্যায়ন বিদেশে উচ্চশিক্ষা সহ বিভিন্ন বিষয়ে বড় ধরনের সমস্যা সৃষ্টি করবে বলে শঙ্কা তাদের। যদিও শিক্ষামন্ত্রীর দাবি, আন্তর্জাতিক পদ্ধতি অনুসরণ করায় জটিলতার সুযোগ নেই। আশা করি উনিটা দেখবেন, যাতে আমাদেরকে কেউ বলতে না পারে আমরা 2020-এর ব্যাচ আমরা পরীক্ষা না দিয়ে পাস করেছি। চাকরি জীবনে যেতে গেলে কোনো সময় না আমাদের বাধাপ্রাপ্ত হবে বা বলবে ওইখানে এরা তো অটো পাস হয়ে আসছে। দেশের বাইরে পড়াশোনা করতে যাবে তাদের ক্ষেত্রে সরকার কী পদক্ষেপ নেবে, সো আমাদের সকল কিছু আমরা বিস্তারিতভাবে জানতে চাই। এই বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত নিয়ে আমাদের কাছে সুপারিশ করবার জন্য আমরা একটা বিশেষজ্ঞ কমিটি একটি গঠন করেছি। চলতি শিক্ষাবর্ষে SSC ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়ার অপেক্ষা ছিলেন প্রায় 14 লাখ শিক্ষার্থী। হরেক রকম পাগল দিয়ে মিলাইছে মেলা বাবা তোমার দরবার।